হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এর আগে টিউটোরিয়াল একটি ডেস্ক ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে সেটা দেখিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব একটা ওয়াল ক্যালেন্ডার কিভাবে ডিজাইন করতে হয়। আমরা অলরেডি একটা ডেস্কটপ ওয়াল ক্যালেন্ডার নিয়েছি, সেটা দেখুন। এখানে আমরা মূলত আলোচনা করেছি হলো যে একটু স্পেস অপটিমাইজিং এর জন্য আমি উইক দুইবার এনেছি একসাথে এখানে, যাতে আমার স্পেসটা অপটিমাইজেশন হয়। আর এই ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় আমরা এটা 6 পেজের ক্যালেন্ডার করা যেতে পারে, আর 12 পেজের ক্যালেন্ডার করতে গেলে আমরা একটা ইউজ করব, একটা মাস ইউজ করব, ওই ক্ষেত্রে আমরা বুঝতেছি। আর আমি পাশাপাশি একটা আইডিয়া নিয়েছি যে আমি পরবর্তী মাস যদি ক্যালেন্ডার অনেক সময় আছে যে পাল্টাতে ভুলে গেছে বা পাল্টাচ্ছে না, তখন আমরা ওই ক্ষেত্রে এই ক্যালেন্ডারটা মার্চ মাস বা পরের মাসটা আমরা ইউজ করতে পারি। তো চলুন দেখা যাক আমরা এটা পাশাপাশি কিভাবে করতে হয়। প্রথমে আমি যে আর্টবুকটা নিয়েছি, আর্টবুকটা আমরা ফাইল দিয়ে নিউতে গেলে একটা আর্টবুক পাবো। এখানে আর্টবুকে আমার সাইজ দেয়া আছে 16x22, 16x22 ইঞ্চি। তো আমি এখানে আর্টবুকে ক্লিক সিলেক্ট থাকার সাথে সাথে আমি যদি এখানে নিউ আর্টবুকে ক্লিক করি, একটা নতুন আর্টবুক হয়ে যাচ্ছে। তো আমরা এখানে প্রথমত অফসেট পাথ করছি, অফসেট পাথ একটা লেআউট তৈরি করে নিই যে আমরা এরকম 16x22 একটা রেকটেঙ্গুলার নিলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ আমরা এখানে -0.75 ইঞ্চিস দিয়েছি। ওকে, ডান। এবার আমরা এটা ডিলিট করে দিই, আর এটা আমরা Ctrl+5 অথবা ভিউতে গিয়ে মেক গাইড গাইড মেক গাইড Ctrl+5 প্রেস করলে এটা গাইড তৈরি হয়ে গেল। যেহেতু আমাদের এটা 16x22 আছে, আমরা নর্মালি ওয়াল ক্যালেন্ডারে ইমেজ বিক্রি হয়, ইমেজের একটা ভ্যালু দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা 16x22-এর অর্ধেক আমরা এখানে একটা নিই এবং আমরা এটা অ্যালাইনমেন্ট এখান থেকে আমরা সমান করি। এবার আমরা একটা ইমেজ নিয়ে আসি, প্লেস ইমেজ, আমরা ইমেজটা নিয়ে আসলাম এবং আমি ইমেজটা একটু স্কেল করে বড় করবো। আমি অবশ্যই শিফট প্রেস করবো, শিফট প্রেস না করলে আমার ইমেজটা ডিস্টর্ট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার আমি রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এ নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে যে অবজেক্ট ধারা কাটবো তার নিচে যদি আমরা ব্যাকে না থাকে তাহলে এটা, দেখুন আমি যদি সেটা না করি, আমি রাইট বাটনে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হবে না। তো যে শেপ দিয়ে আমরা কাটবো, যাকে কাটবো পিছনে থাকতে হবে। এবার আমি রাইট বাটনে ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে। সর্বপ্রথম আমরা একটা লোগোর জায়গা নির্বাচন করেছি, তো এইখানে আমরা একটা স্ট্রাকচারাল একটা ফাইল নিয়েছি। তো এখানে আমরা এটা হোয়াইট করে দিই, কারণ আমার এখানে ইমেজের অনেক ধরনের কালার থাকতে পারে, অনেক ধরনের ইমেজ থাকতে পারে, সেক্ষেত্রে আমি এটা ইমেজ নিয়ে নিলাম লঘু লঘু নিয়ে নিলাম। এবার আমরা আমরা উপরে একটু বেশি স্পেস রাখবো, তার কারণ হচ্ছে যে আমরা স্পাইরাল করতে গেলে আমাদের একটা স্পেসের দরকার আছে। আর আমরা লোগোর কালারটা নির্বাচন করব, আমাদের এখানে যে কালার প্যালেট আছে, আমরা ইমেজের মধ্যে যে কালারগুলো থাকে, তো ওই টাইপের একটা কালার আমি আইটোপারতে পিক করে নিলাম। আর আমি এখানে অলরেডি সোয়াস তৈরি করে রেখেছি, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, ডান। আমি এবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ইমেজটা একটু আউটার ফিট করে নিই। ওকে, ডান। এখন আমি একটা ইমেজের ফিল আনতে গেলে, যে আমি এখানে এই ড্রপ ফিলটা একটু বেটার আনতে গেলে আমি আর একটা রেক্টেঙ্গুলার নেব, 11x16 নিলাম, এটা হয়ে গেল। আমি একটা লাইন ক্রিয়েট করি পেন টুল দিয়ে, একটা শ্যাডো দেওয়ার জন্য এটা ব্যবহার করবো। নর্মালি আমার লাইনটা স্ট্রোকটা আমি ব্ল্যাক কালার ইউজ করি এবং স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিই 10 PT অ্যাপ্রক্স। এরপর আমি ইউনিফর্মে গিয়ে, আমি এখানে উপরে ইউনিফর্ম আছে, ইউনিফর্মে গিয়ে আমি হোয়াইট উইথ
প্রোফাইল ওয়ান এটা ইউজ করলাম। এবার আমি অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স চলে গিয়ে আমি এটা সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে অ্যাপিয়ারেন্স না থাকলে আপনি উইন্ডোজে গেলে অ্যাপিয়ারেন্স পাবেন। সো অ্যাপিয়ারেন্স স্ট্রোক সিলেক্ট করার পরে আমি এফএক্স ফাংশনে গেলাম, ফাংশনের স্টাইলস ড্রপ শ্যাডো যাবো না, সরি, আমি এফএক্স এখান থেকে ব্লার গুশিয়ান ব্লার আমরা একটু ব্লার করি, ওকে। এইবার আমি যে নিচে যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা আমি হোয়াইট কালার দেই এবং সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ ফ্রন্ট। দেখুন স্ট্রোকটা আমি এবার ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গেলে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি পাবো, ট্রান্সপারেন্সি আছে, তো আমি এখান থেকে স্ক্রিন অথবা মাল্টিপ্লাই করে দেই জিনিসটা যাতে ওভারলে ফাইন। দেখুন খুব বেশি পার্থক্য না, বাট একটা ডেপথ ফিল ক্রিয়েট হয়েছে। আমি এই তিনটা জিনিসে আমি কন্ট্রোল টু প্রেস করে লক করে দিলাম। এবার আমি 2025 যে সালটা নিয়ে কাজ করব, 2025 টা লিখলাম, লেখার পরে আমি এটা অ্যালাইনমেন্ট এখানে চিন্তা করছি যে আমি হ্যাঁ এখানে ইউজ করব, ওকে। আমি এটা হোয়াইট কালার করি, আমি এই অ্যালাইনমেন্টে রাখবো, সিলেক্ট রাইট বাটনে ক্লিক, যেহেতু আমার টেক্সটটা কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি আউটলাইন দেখতে পারবো, সিলেক্ট রাইট, এটা আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লিক করলে আমি এটা ফ্রন্টে চলে আসছে, ব্রিং টু ফ্রন্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার আমি এটা কালার পিক করি, হ্যাঁ একটু আমি সেন্টারে রাখি, ওকে, এটা সেন্টার রাখি, ইমেজ টেক্সটটা সেন্টার রাখলাম, ডান, এটা আমি কন্ট্রোল টু প্রেস করে লক করে দিলাম। এবার আমি ডেট প্যানেল তৈরি করবো, এর আগে আমি ডেট প্যানেল দেখিয়েছিলাম, আমি প্রথমে টাইপে ক্লিক করব, টাইপে টি নিব, আমি লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে রাইট পর্যন্ত টানব, টানার পরে যেহেতু এখানে ফন্টের সাইজ বিশাল বড় আছে আমি এখানে অ্যাপ্রক্স 36 করি, কেটে দিই। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় যাব টাইপ এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশনে গেলে আমি এটা নাম্বার অফ রো নেব 4 আর কলাম নেব আমি 14, যেহেতু আমি 14টা 2 সপ্তাহের সাথে করব, আর এখানে আমি গাটার সাইজটা কমে ফেলি, বেশি দরকার নাই, এখানেও গাটার সাইজটা আমি কমে নিই, ওকে। এবার আমি এখানে লিডিং অপশন অন করে দিই, ওকে দিই। আমি আগে অল্প ডেস্ক ক্যালেন্ডারের মতোই আমি এখানে সানডে এখানে ফন্টের সাইজ আবার নির্বাচন করি আমি 24, আমি একটু জুম করে নিই, সানডে মানডে আমি ইন্টারপ্রেস করব, প্রত্যেকটা টাইপের পরে আমি ইন্টারপ্রেস করব, একটা ঘরে চলে যাবে টুইজডে ডব্লিউডি ফ্রাইডে স্যাটারডে সেম, আমি এটা সিলেক্ট করে অল সিলেক্ট করে কন্ট্রোল সি ইন্টার কন্ট্রোল ভি প্রেস করলে হয়ে গেল। এবার আমি ডেট বসাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, and 31. তো আমাদের
টাইপ হয়ে গেল। এবার আমরা ডিজাইনের জন্য, যেহেতু ডেট প্যানেলটা এটা আসলে সুন্দর লাগতে দেখা যাচ্ছে না, আমি ফন্টের সাইজটা একটু কত 30 PT করে দেখি। হ্যাঁ, অলমোস্ট ডান। কিন্তু আমার এখানে স্পেসটা, এখানে আমি আবার টাইপ, আমার উপরে যদি আমি হিসাব করি, উপর নিচে একটু গ্যাপ আছে, টাইপ এরিয়া টাইপ অপশন, আমি এখানে অ্যাসেন্ট অথবা লিডিং আবার দিলে এটা হইতেছে। আমি যদি গ্রাফাইট, এক্সাইট আমি প্রত্যেকটা চেঞ্জ করে দেখি, ফিক্সড হলে হইতেছে। তো আমরা অ্যাসেন্টে ক্লিক করে আমরা একটা কাস্টম সরিয়ে নিই, ওকে ডান। এবার আমরা একটা শেপ নেব, নিলাম আমি এরকম, আনি একটা কালার চুজ করি, আমার ফন্ট থেকে আমি কালারটা চুজ করে নিই, সেন্ড, সিলেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। যেহেতু এখানে আমার সেন্ড টু ব্যাক আর একটা শেপ দেওয়া আছে, আমি লক করে রাখছি, সেক্ষেত্রে আমি ডেট প্যানেলটা সিলেক্ট করে রাইট প্যানেল ক্লিক, অ্যারেঞ্জ, ব্যাক টু ফ্রন্ট। আমি দুইটা যখন ড্র্যাগ করে ধরব, আমি এই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করব। ওকে, একটু আনতে হবে, সেন্টার থেকে ধরে এটা, হ্যাঁ অলমোস্ট পারফেক্ট। এইবার আমরা এটা সিলেক্ট অর প্রেস করি, আমি দুইটা সিলেক্ট করলাম, ডেট প্যানেলটা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করার পর এটা বোল্ড হলো। এবার আমি অ্যালাইনমেন্ট এটা করি, যাতে সহজে পরবর্তী ধাপটা আমি কন্ট্রোল ডি প্রেস করে এই চারটা যখন আমি ধরব এবং অ্যালাইনমেন্টে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল দিলাম, সমান হয়ে গেল। এই জিনিসগুলো আমি কালার দিব গ্রে স্কেল 3%, মানে খুব মাইনর, যাতে মানুষ আমরা বুঝতে পারি যে এখানে একটু ডিফারেন্ট আছে। এবার আমি বাকি টেক্সট ওলা এখানে আমি 60 অথবা 50% কালার করে দিই, এতে রিডেবিলিটিটা চোখে আর শান্তি লাগে। আর এগুলো আমি হোয়াইট করে দিই। ওকে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমি কালার একটু ডার্কের দিকে নিই। ওকে, যেহেতু বাংলাদেশে, আমাদের দেশে ফ্রাইডে স্যাটারডে অফ থাকে, যে দেশে যে ধরনের অফ থাকবে সেই ধরনের কালার করে নেবে, যাতে এটা নির্বাচন করতে সহজ হয় যে হ্যাঁ এটা আমার অফ ডে। আর আমরা অলরেডি এখানে যদি ডে যাই, আমরা ক্যালেন্ডারে দেখবো অলরেডি যে 25 সালের জানুয়ারির শুরু হবে বুধবার থেকে 1 তারিখ। সেক্ষেত্রে আমরা এটা আগে বুধবার এটা বাম পাশে ক্লিক করবো, বাম পাশে সিলেক্ট করার অবস্থায় আমি এখন ইন্টার প্রেস করলেই চলে যাবে। তো এটা আমার বুধবার হয়ে গেল। এরপরে যেহেতু আমার এখানে সাল বা মাস সেটা উল্লেখ করার দরকার আছে, সেক্ষেত্রে আমি এটা উল্লেখ করি যে জানুয়ারি উল্লেখ করলাম। ওকে ডান, আমি স্কেল করি। এটা আসলে টোটালটা আপনার পছন্দ মতো কম্পোজিশনে যেটা ভালো লাগে সেটা রাখবেন সাইজটা। এবার আমি কালারটা পিক করি। ওকে, আরেকভাবে আমরা করতে পারি যে এটা আমি সব 01 এটা পিক করি, আর আমরা অ্যালাইনমেন্ট লেফট রাখি। লেফট রাখার পর যেহেতু আমাদের সামনে আর অনেক কাজ থাকবে দরকার, এবার আমি মাঝখানে ডিভাইড দিয়ে রাখি একটা, নর্মালি আমরা যে ডিভাইডটা ব্যবহার করি এটা দিয়ে রাখলাম। এই ডিভাইড আমরা কালারটা একটু গ্রে কালার ব্যবহার করি, টাইমটা এটা আমরা একটু ডার্কার কালার ব্যবহার করি, যাতে একটু ডিফারেন্ট বোঝা যায় পরবর্তীতে। ওকে, না এখন এটা আমার একটা ডেট প্যানেল কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল জি আমি এটা গ্রুপ করে একটা অ্যালাইনমেন্ট রাখি। অ্যালাইনমেন্ট রাখার পরে আমি অল্ট প্রেস করে আমি এটাকে আবার টেনে পরবর্তী কপি করে নিলাম।
কপি করার পরে আমি এবার এটা 02 দেই, 02 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি বিগ কলাম। তো যেহেতু আমি দেখলাম এটা শিপ একটা দিই, ওকে সিং ডাউন প্রেস করলাম, ওকে নাও ফাইন। তো আমরা একটু স্পেস রাখি, বেশি ক্লামজি না করি। এবার আমি অনেক সময় থাকে ছুটির তালিকা থাকে, ছুটির তালিকাগুলো আমরা এখন ফেব্রুয়ারি, যেহেতু এখানে আমার ফ্রাইডে শেষ হয়ে গেছে, আমি যদি ফেব্রুয়ারি এটা শেষ করতে চাই, ফ্রাইডে থেকে আমার আবার স্যাটারডেতে পরের মাসে শুরু হবে, ফেব্রুয়ারি মাস 2025 তারিখে হবে, এটা আমরা পিক করলাম। ওকে, এবার আমরা একটা নোট তৈরি করি যে অনেক সময় আমাদের অফডে থাকে, সেই অফডেগুলো আমরা একটা নোট লিখে দিই কেন অফ হয়েছে বা কি কারণে হয়েছে। তো এখানে ফন্টের সাইজ অনেক বড় আছে, সেই ক্ষেত্রে আমরা 14 বার 14 পিটি এরকম ফন্ট ব্যবহার করতে পারি, ওকে নাও। আসলে এটা তো বেশি বড় ফন্টের দরকার নেই, এটা খুব কাছে যে মানুষ আমরা দেখি, এটার কালার আমরা কমে দিই, কন্ট্রোল জি আমরা গ্রুপ করি, এবং এটার দুইটা যেহেতু আমরা 2 মাসের ক্যালেন্ডার ডেট প্ল্যান করেছি, সেহেতু বন্ধ অনেক বেশি থাকতে পারে, রিজন অনেক বেশি থাকতে পারে, অ্যাপ্রক্স 3টায় হয়ে যায়, 3টা হয়ে গেলে হইলো, তা নাহলে আপনি পরবর্তী সেলে বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফন্টের ক্ষেত্রে আমরা অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারি, লাইট ফন্ট ইউজ করি, এবং ফন্টের সাইজ আমরা 12 বা 10। ওকে, ডিলিট দিই। এখানে আপনার এরর মার্ক, মানে আপনার এই টেক্সট বক্সের বাইরে কিছু লেখা গেলে এটা এরর মার্কটা শো করবে। তো একটু লজিস্টিক লজিক্যাল কিছু রিয়েল রাখার জন্য আমরা এটা রাখতে পারি। তখন আমরা এটা ডাবল ক্লিক করলে এর দেখতে পেলাম, যেহেতু প্রত্যেকটা ইনফরমেশন আমার সমান থাকবে না, ওই ক্ষেত্রে আমি একটা লজিক্যালি রাখবো। এরপরে নোট, আমরা একটা নোট নিই, অনেক সময় আমরা ক্যালেন্ডারের নোট তৈরি করি যে লিখে রাখার জন্য যে এটা কি মাসের বা কেন কি হইলো, সেই জন্য আমরা অনেক সময় নোট তৈরি করে রাখি। এটার আমরা 14 তো এক্সট্রা থেকে আমরা রেগুলার ফন্ট ব্যবহার করি। ওকে, নোট আমরা ক্লন ব্যবহার করি, এবং আমরা পেন টু দিয়ে লাইন ড্র করি নোট লেখার জন্য, 1 2। এখানে যেহেতু আমার স্ট্রোকের কালার সিলেক্ট করে আমি এটা স্ট্রোক কালার করে দিলাম, স্ট্রোক একটু বোল্ড থাকলে আমি এটা 0.5 করে দিই, যেহেতু নোট আমি এই নোট পরিমাণ, ওকে এটা রাখি। এটার নোট তৈরি হয়ে গেল আমার। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডেট ক্যালেন্ডারটা আসলে একটু এই হয়ে গেছে, আমি একটু সিঙ্গেল চেক করে একটু জায়গাটা কমে নিই, উপরে নিই। ওকে, আমি পূর্ব থেকে এটা একটা ক্যালেন্ডার অ্যাডভান্স তৈরি করে রাখছি, ডেস ক্যালেন্ডার থেকে আমি নিয়ে আসছি, এটা আমি জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম।
এবং সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ উইথ দ্য ফ্রন্ট। অটোমেটিকলি আমার একটা ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। এখানে আমি ফন্টের সাইজ বা আমি যেটা দেখেছি ফন্টের সাইজ ব্যবহার করছি 24-25। তো আমি এখানে দেখি আমার 25 ব্যবহার করে দেখি, আর এটা আমি ডিলিট করে দিই। আমি এটা একটু ছোট করে নিই যেহেতু আমার স্পেস অপটিমাইজিং একটা কথা বলেছিলাম, সেটা তো থাকতেই হবে। আমি এটা ডিলিট করে দিই। আমি আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ওকে না, আর লেখাগুলো আমরা সিলেক্ট টাইপ এরিয়া টাইপ অপশন প্রত্যেকবার এখানে ব্যালেন্স করতে হবে। ওকে না, এখন আমি সেম প্রসেস অল প্রেস করে কপি সিলেক্ট টেক্সট ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং একটা টেক্সটের উপর ক্লিক করে অ্যালাইনমেন্ট বটম কন্ট্রোল ডি ওকে। আমার এবার অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন সেম, আমি গ্রে গ্রে স্কেলে 33% ইউজ করব। এবার জাস্ট এটা অল প্রেস করে কপি, দেখুন এখানে আমার স্পেসটা বের হয়ে গেছে। ওকে, এখানে একটু বেটার লাগতেছে। শনিবার থেকে হবে এখানে মার্চ এখানে শেষ হয়ে গেছে, এটা আবার শনিবার থেকে হওয়ার কথা, আমরা এটা শনিবার থেকে করে দেই। ওকে, আশা করি আপনারা একটা বুঝতে পেরেছেন যে আসলে একটা ডেস্ক ক্যালেন্ডার কীভাবে তৈরি করতে হয়। এরপরে আপনি চাইলে যেভাবে ডেস্ক ক্যালেন্ডার আপনি সম্পূর্ণ করে নিতে পারেন, আমি একটা দেখে দিতেছি। আমি ছয়টা আর্টবোর্ড কপি করি, তো এখানে টোটাল 4টা 5টা 6টা। এবার আমি রিয়ারেঞ্জ অলে ক্লিক করবো। এখানে রিয়ারেঞ্জ অলে ক্লিক করার পরে আমি কলাম দেবো 2টা, 2টা দেওয়ার পরে এভাবে যাবো। ওকে, ডান হয়ে গেল আমার রিয়ারেঞ্জ। সরি, কন্ট্রোল অল্টার 2 প্রেস করবো, সব ব্লক আমি ছুটিয়ে দেব। আমি আর্টবোর্ড গুলো ডিলিট দিই, আমার এগুলো আগে আর্টবোর্ড কিছু ছিল। এবার আমি সিলেক্ট রিঅ্যারেঞ্জ ক্লিক করব, ক্লিক করার পরে সেম হয়ে গেছে। আমি এটা আগেটা সরিয়ে ফেলি। তো আমি সিলেক্ট অল সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ কন্ট্রোল সি প্রত্যেকটা আর্টবোর্ডে ক্লিক করবো এবং কন্ট্রোল এফ এখানে ক্লিক করে এটা অ্যারেঞ্জ করে নিই অ্যালাইনমেন্ট। ওকে, ডান কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডাবল ক্লিক কন্ট্রোল এফ ডাবল ক্লিক কন্ট্রোল এফ ডাবল ক্লিক কন্ট্রোল এফ। ওকে, সেক্ষেত্রে এখন আমার
একটা ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। এখানে আমি মার্স গুলা যদি ঠিক করতে চাই, এখানে আমি মার্সে ক্লিক করবো, আমি ফেব্রুয়ারিতে যে শেষ হয়েছিল স্যাটারডে, স্যাটারডে থেকে আবার শুরু হয়েছে, বাট আমার এখানে ক্যালেন্ডার 29, 30, 31, আর এখানে আমার চলে আসবে এপ্রিল, মে মে চলে আসবে এখানে এপ্রিল, এপ্রিল 03, 04। আমরা মার্চ যেহেতু শনিবার থেকে শুরু হয়েছে, এখানে আবার শনিবার থেকে শুরু হবে, বাট এপ্রিল হবে 30 তারিখে, সেক্ষেত্রে আমার একটু খেয়াল রাখতে হবে। আর এখানে মানডে সোমবার থেকে শুরু হয়েছে, তো তো এখানে আমি আবার এটা লেফটে ক্লিক করে ব্যাক স্পেস দিই, আমি মানডেতে চলে যাই। এইবার এই পেজে মে থেকে শুরু হবে, মে 05, জুন 06, জুন। তো আমরা দেখব যে এখানে এপ্রিল শেষ হয়েছে সোমবার, রবিবার থেকে, এখানে আমার সোমবার থেকে শুরু হবে। ওকে, ব্যাক স্পেস দিই, এটা 30, 31 হবে, জুন হবে আবার 30-এ। তো এখানে থার্সডে শুরু হয়েছে, আমরা দিই ওকে, এবং আমরা এটা 29, 30, যেহেতু এটা মে জুন, এটা আবার জুলাই হবে, JULY, জুলাই, জুলাই মাস 31-এ হবে, জুলাই এবং আগস্ট। আর এটা শেষ হয়েছে ওই শনিবার থেকে, আবার শুরু হইলো, ফাইন। এইবার আসি হইলো আমি জুলাই, JULY, জুলাই, জুলাই, জুন, জুলাই, আগস্ট, AUGUST, আগস্ট, আমরা জুলাই দেখেছি যে স্যাটারডে থেকে শুরু হবে। ওকে, তো এখানে আমি স্যাটারডে থেকে শুরু করি 31, এবং আগস্ট আমি, এটার একটা টিপস আছে যে দুইটা মাস কিভাবে একসাথে হয়, আমি আগস্টেও যাই, আগস্টে আবার এখান থেকে আমার মঙ্গলবার থেকে শুরু হবে টুইজডে, তো এক্ষেত্রে আমি টুইজডে থেকে শুরু করি, এটা 31-এ হবে, 29, শনিবার থেকে শুরু, 29, 30, 31। আমার এখানে হয়তো কালার চেঞ্জ হয়ে গেছে, আমি যার কারণে শুরু হয়েছে মঙ্গলবার থেকে, ওকে, 28, 29, 30,
নাম ডক চাপা ছিল, খেয়াল করে নি। এইট এটা শেষ হয়েছে আমার মঙ্গল সোমবার, মঙ্গলবার থেকে হবে। ওকে, এটা 31 শেষ হয়েছে আর ফ্রাইডে থেকে আমার পরের মাস শুরু হবে, আগস্ট সেপ্টেম্বর। আমার এটা শুরু হবে ফ্রাইডে থেকে। পরে আমরা যদি সেপ্টেম্বরে যাই, সেপ্টেম্বর 9-10 অক্টোবর, আমরা সেপ্টেম্বর অক্টোবর আমরা দেখি এখানে ফ্রাইডে থেকে শুরু হবে। এখানে ফ্রাইডে বাইরে থেকে শুরু হলে এটা সেপ্টেম্বর 30-এ আবার সানডে থেকে শুরু করব। নভেম্বর শুরু হয়েছে, বুধবার থেকে আবার শুরু হবে। ওকে ফাইন, ঠিক আছে, জাস্ট আমরা 31টা কেটে দেব আর এটা আবার ফ্রাইডে থেকে শুরু হবে। আমরা জাস্ট একটা পিছনে দিই এবং এটা 31 হবে, 29, 30, 31, আর এখানে আমরা নভেম্বরে যাব। নভেম্বর বুধবার থেকে শুরু হয়েছে এখানে, 30 তারিখে হবে। আমরা এখানে সেপ্টেম্বর 30 তারিখে হবে সেটা আমরা কাটিয়ে নিই, খেয়াল করে নিই। ওকে, এবার পরবর্তী এটা আসলে দেখে আবার জানুয়ারি চলে আসবে, জানুয়ারি এটা হবে মানডে সোমবার থেকে। এটা আমরা উল্লেখ করে দিতে পারি এখানে ছোট করে, 2027 জানুয়ারি। তো আশা করি একটা ফুল ক্যালেন্ডার হয়ে গেল। এখন আমি জাস্ট ইমেজ গুলো চেঞ্জ করবো। আমি এখানে সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু আমার গ্রুপ করা আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার লিঙ্ক একটা অপশন আছে, এখানে না পেলে আপনি উইন্ডোজে লিঙ্ক পাবেন। লিঙ্কে গেলে আমি এটা সিলেক্ট আছে, এখানে রিলিঙ্ক রিলিঙ্ক আছে, রিলিঙ্কে ক্লিক করলে আপনার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি ধরে দিলে এটা হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ইমেজে ধরে দিই, আমি পরে রিফর্ম বা অনেক কিছু করতে পারবো। তো আমি যখন ভি বা মুখ ক্লিক করে আমি এটা স্কেল করে সেরে নিই। আবার ডিরেকশন টুলে ক্লিক করলাম, শর্ট ফর্মে ক্লিক করে ঠিক আছে। তো দেখেন এটা ছোট হলে আমি এবার এই সিলেকশন ক্লিক করে স্কেল করে বড় করে নিতে পারি। মকআপ অনেক ভাবে করতে পারি, একটা rectangular white
then arrange to back. Okay, now make a select for it, center click for it. So I'm going to show the image, let us select for it, center it. Let me control back, double back, there are two single page. I'm going to stroke color, stroke 16 pt, stroke color black, 16 pt with AC, 5 pt, 20 pt, appearance is above, appearance is here, FX, blur, motion blur. Gaussian blur opposite it up for many. Then we have downed the detector. They create with this. So it I make artboard a click correctly, select. Control alter shift S. একটা ক্যালেন্ডার ডিজাইন তো আমি এখানে জেপিজি নেই, এখানে সাইজটা ছোট হয়ে যাবে 1500 পিক্সেল করি. ওকে, অল ক্যালেন্ডার ডিজাইন. ধন্যবাদ সকলকে. এর পরবর্তীতে যদি আপনারা কোনো কিছু দেখতে চান বা কি ধরনের ডিজাইন দেখতে চান সে বিষয়ে আমি আপনি কমেন্ট শেয়ার জানাবেন, আমি ওকে চেষ্টা করবো দেখানোর জন্য. টিউটোরিয়ালে চেষ্টা করবো বাংলায় দেখানোর জন্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন. আর ক্যালেন্ডার ডিজাইনে যেখানে আপনি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করবো. ধন্যবাদ সকলকে.